বাংলাদেশটা ইসলামী শাসন না অন্য কোনো শাসন? কথা বলে কে বললে ইসলাম? ওখানে গীতা পাঠ করা হয় পার্লামেন্টে, জানেন আপনি? হাসিনার বেটা খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে, আপনি তাকে মুসলমান বলছেন? আমাকে একজন বলেছে আজ কি একটা মোল্লা ফোন করেছে, ফোন করে বলছে আপনি ওদের সম্পর্কে বলবেন না, ভালো লোকও তো আছে, আমরা সবই ঠিক আছে, গাঁজা খাচ্ছে, তাহলে গাঁজা সম্পর্কে বলে লাভ নাই, লোক একটু বেশি মদ খায় তাহলে মদ নিয়ে আর বলেন না, লোক একটু ঘুষ খায়। আমি বলো তোর মতো মৌলবি আমার মাদ্রাসায় আইবি, আবার পড়তে হবে তোকে। এগুলো হচ্ছে কাঠ মৌলবি। কি বললেন? কাঠ মৌলবি মানে বিক্রি হওয়া। আমাকে বলছে বাংলাদেশে, বাংলাদেশে তো আমি কোনোদিন যাব না, আমার তো ডেট নাই, যাব কি করে? আমি আমি তো উমরাই যাবার কথা, তাও আমি পাই নাই, সময় পাই নাই, ডেট পেঁচিয়েছি আমি। কখন বাংলাদেশের হাসিনা বিদেশি প্রেসিডেন্টের সঙ্গে কোলাকুলি করছে, এই নারীকে আপনি কি বলবেন? কি বলবো? ভালো জিনিস তো, যে কোলাকুলি করেছে তারও মজা পেয়েছে। একে আপনারা মুসলমান বলছেন কি করে? এ কে বললে একে মুসলিম? কখনো মুসলিম বলবেন না, এ মুসলমানই নয়, আমি বলছি ও মুসলমান নয়। আমি বলছি কোন মুসলমান ব্যক্তি কারুর কোন হিন্দু ভাইয়ের দেবদেবীকে গালি দিবে না, এটা আমার নবীজি নিষেধ করেছেন। কারুর ধর্মকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দিবে। আজকে আমাদের দেশে আমি মুতালবা করতে চাই, আমি দেশের সরকারকে জানাতে চাই, আমাদের দেশের যিনি প্রাইম মিনিস্টার আছে, কে ইসলামকে বিরোধ করনে ওয়ালি, কোরআনের খিলাফ বললে ওয়ালি, নবীজির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করনে ওয়ালি, তসলিমা নাসরিন কি করে ভারতে ঠাঁই পায়? তাকে কে অধিকার দিল? ভারত থেকে জুতো মেরে তাড়ানো দরকার। আর আপনাকে দেখিয়ে দেব, হাজার হাজার শিক্ষিত মুসলমান তার জন্মদিনে শুভেচ্ছা দিচ্ছে। আমি একটা জলসাই বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, তসলিমা নাসরিনকে যারা বাধাই দিবে, ভালো লেখিকা বলবে, তার মতনই তাদেরও জন্মের একটু প্রবলেম আছে। সে পতিতালয়ে বাংলাদেশের, তসলিমা নাসরিনের জন্ম হয়েছে বাংলাদেশের পতিতালয়ে, আসাদ নূরের জন্ম হয়েছে অবৈধভাবে, এবং তাদিকে যারা সাপোর্ট করবে যে মুসলমানরা, এদেরও জন্মের প্রবলেম আছে এই ধরনের। হয় পাড়ার লোকের জন্ম হবে, চাচার জন্ম হবে, নাহলে রাখাল মুনিসের জন্ম হবে, তা না হলে তাকে সাপোর্ট করবে না। শুনো, ফেসবুকে যাবে, কেমন জ্বালা ধরে দেখো, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে বলবে, এত সহজ, আর আমরা মেনে চুপচাপ বসে থাকব? কখনো নয়। আমাদিকে আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়েছ, চুপচাপ আছি আলহামদুলিল্লাহ, যেদিনে আল্লাহ ইচ্ছা করবে আবার বাবরি মসজিদ 100টা তৈরি হয়ে যাবে, হবে না? হবে না, কথা বলেন। ওই জন্যে মসজিদ ভেঙে শুধু ওইটা নয়, দিল্লির জামে মসজিদকে ভাঙবো বলেছে, ওটাও এক্ষুনি ভেঙে দাও, রায় দিচ্ছি আমি, এক্ষুনি ভেঙে দাও। কিন্তু আল্লাহর কসম করে বলছি, নবীজির বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামী শরিয়তের বিরুদ্ধে যদি কথা বলো, প্রাণ থাকতে আমরা মেনে নিতে পারি না। জোরে বলুন ইনশাআল্লাহ। পার্লামেন্টে দাঁড়িয়ে মোদিজি দুঃখ প্রকাশ করছেন আপনার জন্য, কার জন্য? আপনার বইয়ের জন্য। ও হো হো, হামারে দেশ কে মুসলমান বেটিও কো ইয়ে মুসলমান লোক তালাক দে দেতে হ্যাঁ, চার চার শাদিয়া করতে হ্যাঁ। এখানে তো এই এতগুলো মৌলবি বসে আছে, কার চারটা বিয়ে হয়েছে জিজ্ঞেস করুন, একটা বউলি ঝামেলা শেষ নাই নাকি, আবার চারটা বউ। হ্যাঁ, দুটো বউ যারা রেখেছেন তারা শুনেলেন, যদি পাঁচ ওয়াক্তের নামাজি হন, তাহাজ্জুদ গুজার হন, যে স্ত্রীরা আছেন যার মনে হচ্ছে আমার স্বামী আর একটা বিয়ে করেছে, তারা কান খুলে শুনেন, তারা নিজের স্বামীকে খারাপ বলবেন, ইসলামকে খারাপ মন্তব্য করবেন না। কোরআনের বিরুদ্ধে কোনো মা কোনো বোন খারাপ মন্তব্য করবেন না, নবীজির বিরুদ্ধে করবেন না, আল্লাহর বিরুদ্ধে করবেন না, আপনার ঈমান চলে যাবে, আপনি জাহান্নামের উত্তরাধিকারী হয়ে যেতে পারেন। ওই জন্যে শুনেন, হে আমার মায়েরা বোনেরা, ইসলামে দুটো বিয়ে করা জায়েজ করার দিয়েছে, চারটা পর্যন্ত বিয়ে করতে পারো, কিন্তু যদি তোমাদের মনে সন্দেহ হয়, দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। যারা
তাহাজ্জুদ গুজার যদি হন আর দুটো বিবিকে যদি দুই দুই করেন, আমি মলবি শওকতের বেটা বললাম কাবা ঘরের ফাঁস কাতারে নামাজ পড়লু কবরে রিহাই পাবেন না কিয়ামতের দিনে ফেরে পড়বেন, লেখে নিয়ে যান। যদি মসজিদে সারা রাত তসবি গুনেন না তারপরও রিহাই পাবেন না, দুটো বউকে যদি দুই দুই করেন, ইসলাম নিষেধ করেছে। যদি তোমার মনে হয় এক চোখে দেখতে পারবো না, তোমার বিয়ে করার প্রয়োজন নাই। যদি বলেন আমার বইয়ের বাচ্চা হচ্ছে না, তোমার ভাইয়ের বাচ্চা নিয়ে মানুষ করো, সালির বাচ্চা নিয়ে মানুষ করো। আর যদি মনে হয় আমি দুটো বিবিকে সমান চোখে দেখব, কোনো অসুবিধা নাই। মুসলমান কতটা নিচে নামছে, ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচারে এসে শুনেলেন আপনার চারিদিকে জাল বিছিয়েছে বেঈমান কাফেররা, কেমন জাল বিছিয়েছে, সেই জাল থেকে বেরুবার ক্ষমতা আপনার নেই। ওই জন্যে কোরআনের আয়াত প্রথমেই শুনিয়েছি, ওয়াল আসরি ইন্নাল ইনসান আলাফি খুসর, হে আমার নবী জামানার কসম মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু যারা ইমান এনেছে। কচু পাতা জানেন, কচু কচু জানেন না? জানেন না। আচ্ছা, কচু পাতায় পানি দিলে পানি থাকে না, পড়ে যায়? বাবা পড়ে যায়, কচু পাতা থেকে স্লিপ খেয়ে পড়ে যাবে। মুসলমানের ইমানটা এই যুগে একজ্যাক্টলি ওই জায়গায় দাঁড়িয়ে আছে, যদি আপনি একটু মিস্টেক করেন স্লিপিং করে আপনার ইমান নষ্ট হবার লেগে দাঁড়িয়ে আছে, আর বেঈমানরা রেডি আছে ইমান নষ্ট করার জন্য। আপনাকে আমি বর্তমান যুগে দেখিয়ে দেব, আপনাদের বীরভূমে খুঁজে পাবেন কোথায় জানেন? আসল কথা বললেই এখনই আমাকে গালি খেতে হবে কাল সকালে, প্রত্যেক দিন ফোন করে একজন না হলে দুজন আমাকে দোয়া দেয়। কি দোয়া বলুন? ব্যাস শালা তুই কি বলেছি, ব্যাস নাল দেয়। আমি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে ভালো রাখুক, তোমার মা বাবাকে ভালো রাখুক, তোমাকে হিদায়ত দেখ। এই গোটা পশ্চিমবাংলায় লোকের বউকে নিয়ে যদি কেউ পালিয়ে যায়, তাকে যদি কোথাও না খুঁজে পান পাথর চাপ নিতে পাবে। এ ঠিক বলছি না ভুল বলছি আমি? এ বাস্তব বললাম। আমাদের বর্ধমান জেলার আশেপাশের আপনার যত জায়গার মেয়ে পালিয়ে গিয়েছে, খুঁজে পেয়েছে, কোথায় পেলি ভাই? ওই পাথর চাপ নিতে ছিল। তোর বউ কোথায় ছিল ভাই? ওই পাথর চাপ নিতে ছিল। এটাও জানি হুগলি ডিস্ট্রিক্টের একটা মেয়ে তার স্বামী ছাড় দেয়নি, একজন নিয়ে পালিয়ে এসে উমালু পাথর চাবড়িতে ঢুকে আছে, আমার কাছে খবর আছে। আর এখন রাস্তাঘাটে রেজিস্ট্রারিওয়ালা ঘুরে বেড়াচ্ছে, কি বুঝলেন? এখনই যদি ফোন করেন, হ্যালো আমার একটা বিয়ে পড়াতে হবে ভাই, কোথায় আছো তুমি? বলে দুবরাজপুরে বাজারে চলে আসবে, হোটেলে বসে পড়িয়ে দেবো, কোনো অসুবিধা নাই। বলে সাক্ষী পড়ো, সব আমি জোগাড় করলুব। এই শালা চাচিকে নিয়ে পালিয়ে গিয়েছে। বলে ক্যাবে? বলে চাচি বিয়ে পড়ি, 5,000 পেয়েছে, চালিয়ে দিল। গার্জেনেরও দরকার নাই কারো। আপনারা মনে করছেন গল্প বলছি, আমার মোবাইলে রেকর্ডিং আছে, কোথাকার রেজিস্টারে ম্যান বলবো না, রেজিস্টারি করে মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারামখোর লোকের বউকে নিয়ে পালিয়েছে, বিয়ে পড়িয়েছে, এটাও খোঁজ লাইনি, তালাক দিয়েছে কিনা, ইদ্দত পালন করেছে কিনা, এরাও খোঁজ লাইনি। এখন তো ওটাই চলছে, হাসিনা কেন? কত দেশের প্রেসিডেন্ট ইমান হারা হয়ে বসে আছে, আমি নামগুলো আর উচ্চারণ করব না। হাসিনা তো দূরের কথা, আপনার ভারতে, আপনার রাজ্যে, আপনার জেলায় নেতা খুঁজেন ইমান বিক্রি করে বসে আছে, ইমান নষ্ট করে বসে আছে, আমি নাম উচ্চারণ করব না। যদি আমার আওয়াজ গায়ে লাগে, ইস্তেগফার করো, কালমা পড়ো, আলেমদের শরণাপন্ন হও, আর ইস্তেগফার করে আল্লাহকে বলো আল্লাহ আমি অন্যায় করেছি, ইসলাম বিরোধী কাজ করেছি। শুনেলেন, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে ইন্না শিরকাল্লা দুলমুন আজিম, শিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরকে মাবুদ রূপে গ্রহণ করা, আল্লাহ ছাড়া অপরকে সিজদা করা, আল্লাহ ছাড়া অপরকে ভালো মন্দের মালিক মনে করা, এর থেকে বড় হারাম কাজ আর পৃথিবীতে কিছু নাই, এর থেকে বড় শিরকের কাজ আর কিছু নেই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আমাদের সকলকে আল্লাহ কবুল করুক, বলুন আমিন। দিনের ওপরে সবাই প্রতিষ্ঠিত হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাই সবাই হাত তুলে বলুন তো, আজ থেকে 5 ওয়াক্তের নামাজ কে কে পড়বেন? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই আলেমদের সঙ্গে থাকবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। উলামাদের পাশে এসে দাঁড়ান, আলেমদের পাশে বসুন। দেখুন একটা কথা বলি, যে সরকারি হোক আর যে প্রেসিডেন্টই হোক, একটা কথা, আমরা ভারতবর্ষে বাস করছি, ঠিক কি না? কথা বলে ইসলামী রাষ্ট্র যদি হয় আর সেই রাষ্ট্র নেতা সে যদি ইসলাম বিরোধী কাজ করে, ইসলামী শরীয়তে আছে তাকে কতল করার হুকুম আছে। সে যদি ইসলাম বিরোধী কাজ করে, আল্লাহ বিরোধী কাজ করে, যদি ইসলামী রাষ্ট্র শাসন হয়
বাংলাদেশটা ইসলামী শাসন না অন্য কোনো শাসন? কথা বলে কে বললে ইসলাম? ওখানে গীতা পাঠ করা হয় পার্লামেন্টে, জানেন আপনি? হাসিনার বেটা খ্রিস্টানদের একটা জাঙ্গিয়া পড়া মেয়েকে বিয়ে করেছে, কি বলছেন আপনি? খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে, আপনি তাকে মুসলমান বলছেন? আমাকে একজন বলেছে আজ কি, একটা মোল্লা ফোন করেছে, ফোন করে বলছে আপনি ওদের সম্পর্কে বলবেন না, ভালো লোকও তো আছে, আমরা সবই ঠিক আছে, গাঁজা খাচ্ছে, তাহলে গাঁজা সম্পর্কে বলে লাভ নাই, লোক একটু বেশি মদ খায় তাহলে মদ নিয়ে আর বলেন না, লোক একটু ঘুষ খায়, আমি বলো তোর মতো মৌলবি আমার মাদ্রাসায় আইবি আবার পড়তে হবে তোকে? এগুলো হচ্ছে কাঠ মৌলবি। কি বললেন? কাঠ বলবি মানে বিক্রি হওয়া। আমাকে বলছে বাংলাদেশে, বাংলাদেশে তো আমি কোনোদিন যাবো না, আমার তো ডেট নাই, যাব কি করে? আমি আমি তো উমরাই যাবার কথা, তাও আমি পাই নাই, সময় পাই নাই, ডেট পেঁচিয়েছি আমি। কখন? সেই ঈদের এক মাস পরে, সামনে কুরবানির পরে যাব, হজ হয়ে গেলে, বড় হজ হয়ে গেলে তারপরে যাব, আমি যাবার সময়ই পাচ্ছি না, তো বাংলাদেশে যাব। ঘৃণা কারো প্রতি নেই, উলামাদের প্রতি নেই, মাদ্রাসার প্রতি নেই, বাংলাদেশে ভালো ভালো মাদ্রাসা আছে, ভালো ভালো আলেম উলামা আছে, সবই ঠিক আছে,